পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। প্রজ্ঞা ভবনের এক নম্বর হল ঘরে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের উন্নয়নে সরকার যে কাজ করছে তাতে ভূমিকা রয়েছে প্রশাসনিক আধিকারিকদেরও। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে সরকার চালানোর জন্য ওনার কোনো অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা রয়েছে প্রশাসনিক আধিকারিকদের। আর আধিকারিকদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পৌঁছতে চান তিনি। पहली बार कोई सरकारी फाइल देखना शुरू किया हूं और पहली बार जनता के लिए काम करना सीख रहा हूं। मेरे पुराने कोई अभिज्ञता नहीं, एक्सपीरियंस है तो मेरे सामने जो लोग बैठे हैं और मंच में जो बैठे हैं इनका है। किसी का 30 साल, किसी का 25 साल का, किसी का 20 साल का सर्विस, और मैं इसका लाभ उठाना चाहता। তিনি বলেন, রাজ্যে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যে সবচাইতে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, আর এই সমস্যার জন্য দায়ী পূর্বতন বাম সরকার। কারণ পূর্বতন সরকারই রাজ্যকে আর্থিক দিক দিয়ে দুর্বল করে গেছে, কিন্তু বর্তমান সরকার রাজ্যকে আর্থিক দিক দিয়ে মজবুত করার চেষ্টা করছে। फाइनेंस का समस्या है, इसके लिए मैं दोषी नहीं हूं। मेरे पीछे जो लोग थे लंबे समय में उनको दोषी ठहराया था। त्रिपुरा के फाइनेंस को मजबूत करना ये मुख्यमंत्री का दायित्व बनता है, जो कि आज के दिन में उस दिशा में राज्य सरकार काम कर रही है। এছাড়াও এদিনের সভায় সরকারি বিভিন্ন স্কিমে যে সমস্ত জেলাগুলি ভালো কাজ করেছে তাদের পুরস্কৃতও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।